আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো দ্রুত বীর্যপাত এবং ধ্বজভঙ্গ রোগের স্থায়ী সমাধান হার্বাল। দ্রুত বীর্যপাত এবং ধ্বজভঙ্গ রোগের স্থায়ী সমাধান হার্বাল। অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন, অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হল দ্রুত বীর্যপাত এবং ধ্বজভঙ্গ রোগের স্থায়ীভাবে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ধ্বজভঙ্গ রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যা যে কারোরই হতে পারে, নারী এবং পুরুষ, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে। তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে, অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে, অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে। এছাড়াও হতে পারে জটিল এবং কঠিন, যারা শারীরিকভাবে, মানসিকভাবে, মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকে, টেনশন দুশ্চিন্তা নিয়ে বছরের পর বছর থাকে, তাদেরও এই সমস্যা হয়। ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে দীর্ঘদিন যারা জড়িয়ে থাকে তাদেরও এই সমস্যা হতে পারে। এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয়রোগ, মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভুগলেও এই ধ্বজভঙ্গ রোগ বা দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে। তবে এ সকল কারণে যাদের এই সমস্যাগুলো হয়, এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা হস্তমৈথুনের মতো পদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে, তাদের যে ধ্বজভঙ্গ হয়, তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, বীর্য ধারণ ক্ষমতা কমে যায়, এগুলো সহজে সেরে তোলা যায় না, সেরে তোলা যায় না বললেই চলে। বিশেষ করে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে, আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়া কতটা শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে, হাতের চামড়ার কিছুই হবে না। আর পুরুষঙ্গত সফট ট্র্যাকের জায়গা যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি, এটির ভিতরে তেনাতেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা গোড়া চিকন, বাঁকাতারা নিস্তেজ, নরম, হাজারো রকমের সমস্যা হয়। আর এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা এবং ধ্বজভঙ্গ উত্থানজনিত সমস্যা। এই এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো যুবকরা প্রবাস থেকে দেশে আসে না, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে, হাজারো ফ্যামিলির ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কারণ অনেকে শারীরিক, পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, ভাই বোনের কথা, বাবা মায়ের কথা চিন্তা করে সংসার করতেছে, তবে সংসার জীবনে সুখ কাকে বলে তার পাওয়া যায় না।
তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাইরা আছেন হস্তমৈথুন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা বা ধ্বজভঙ্গ হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় এটি সহজেই ছেড়ে তোলা যায় ইনশাআল্লাহ আর যারা করে ফেলছেন আজই তওবা করে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার আমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা আহারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের ছালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু